আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি তৈরি করে দেখাবো ঠান্ডা ঠান্ডা আইসড কফি। এই গরমে এক গ্লাস আইসড কফি হলে খুবই ভালো লাগে সবার। আশা করি আমার রেসিপিটি ভালো লাগবে, আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন, যাতে আমার চ্যানেলের নতুন নতুন ভিডিওগুলির নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। তো চলুন মূল রেসিপিতে চলে যাওয়া যাক। আমি এখানে একটা গ্লাস নিয়ে নিয়েছি, এতে দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণে কফি। দেখুন আমি নেসকফির গোল্ডটা নিয়েছি, আপনারা চাইলে যে কোনো কফি নিতে পারেন, এর দানাটা একটু বড় বড় হয়। আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে চিনি, চিনিটা আপনারা হচ্ছে একটু বেশি খেতে চাইলে দিতে পারেন। আমি দিয়ে দিচ্ছি 1 কাপের 1 কাপ গরম পানি। এখন আমি ভালোভাবে চিনি কফি যেন মিশে যায় সেভাবে একটু মিশিয়ে নিব। আমি মিশিয়ে নিচ্ছি, দেখুন চিনির দানাটা যেন গুলিয়ে যায় একদম, আর মেশানো হয়ে গেছে। এতে আমি দিয়ে দিচ্ছি 1 কাপের 1 কাপ লিকুইড দুধ। আমি ঠান্ডা দুধ নিয়েছি, একদম বরফ ঠান্ডা দুধ নিতে হবে। দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও ভালোভাবে মিক্স করে নিতে হবে। দেখুন আমি মিক্স করে নিচ্ছি, মিক্স করা হয়ে গেছে। এখন এতে দিয়ে দিব আমি পর্যাপ্ত পরিমাণে আইস কিউব, কারণ এটা যেহেতু আইসড কফি তাই এটা পর্যাপ্ত পরিমাণেই দিতে হবে, না হলে ভালো লাগবে না। তো আমি দিয়ে আর একটু গুলিয়ে নিচ্ছি, আমার গুলানো হয়ে গেছে। তো বন্ধুরা, তৈরি হয়ে গেল ঠান্ডা ঠান্ডা আইসড কফি। এই গরমে এর 1 গ্লাস হলে একদম প্রাণটা ঠান্ডা হয়ে যাবে। আশা করি রেসিপিটি ভালো লেগেছে আপনাদের কাছে, আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই খুব বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।